হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ আলু দিয়ে কোয়াশ দিয়ে একটা পাতলা ঝোল। তো আমি এটা কিভাবে করলাম, একদমই নর্মাল সিম্পল, ঠিক আছে, একদমই অল্প মশলায়। তো চলো আমি কিভাবে, প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোতে আমি প্রথমেই হলুদ নুন মাখিয়ে রেখেছি, তো আমি এগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিই। একদমই সিম্পল রান্না, একদমই মশলা কম দিয়ে রান্না, একদমই তেলও কম দিলেও চলবে, কারণ মাছগুলো আমি একসাথে ভাজছি, তাই একটু তেলটা বেশি দিলাম। যারা তেল মশলা কম খাও, এই রান্নাটা কিন্তু খুবই ভালো। একদমই আমি গুঁড়ো গোড়া লঙ্কার কিন্তু ইউজ করিনি। তো পুরো রান্নাটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখতে থাকো, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দেখো, এখানে কেটে নিয়েছি কোয়াশ আলু একসাথে বড় বড় করে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, ঠিক আছে, আমি 5 ফোড়ন দিলাম। তো এবারে আলু আর কোয়াশগুলো ভালো করে ভেজে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর কোয়াশগুলো, আমার কোয়াশগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু ওই যে বাজারে দেখবে এক ধরনের কোয়াশ হয় সাদা সাদা, আরেকটা হয় পুরো সবুজ। তো আমার এই পেঁপের মতো বোঝা যাচ্ছে, তো সরি পেঁপে বেরিয়ে গেল মুখ থেকে। তো কোয়াশটা কিন্তু পুরো সবুজ ছিল, তার জন্য একটু সবুজ সবুজ লাগছে। তো এই ইসেটা দেখতেই পাচ্ছ রান্নাটা আমি কেমন করে করছি, আর এই কোয়াশটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতে পেলে আমি কি কি দিলাম এখানে, টমেটো, একটু জিরের গুঁড়ো, বেশি না, তো টমেটো, কাঁচা লঙ্কা চেরা। তো এবারে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। তো বেশি মশলা দেওয়ার দরকার নেই, দেখতে পাচ্ছ এখানে রান্নাটা কিন্তু একদমই মাখোমাখো হয়ে গেছে, কারণ টমেটো দিয়েছি তার জন্য। আর যারা কম মশলায় রান্না করো বা পছন্দ করো, তাদের জন্য কিন্তু পারফেক্ট। আর টমেটোর থেকে কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছ, টমেটোর থেকে কিন্তু এই কালারটা এসেছে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেটুকু লাগবে। তো ঝোলটা ফুটে গেছে, আমি এবার পরপর মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার অপেক্ষা করব, যাতে ভালো করে মাছের ঝোলের সাথে মাছটা মিশে যায়, ভালো লাগবে। তো মাছগুলো একটু ফুটবে। তো কিছুক্ষণ হয়ে গেল, এবারে আমি আলুটা ভেঙে দিয়েছি, সেটা দেখাইনি তোমাদেরকে। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম, এবারে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো কোয়াশ দিয়ে এভাবে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, আর কম মশলায় দারুণ রান্না। তো চলো দেখতে থাকো, দেখতেই পেলে আমি কতটা সিম্পলভাবে রান্না করলাম। আর কোয়াশ দেখতে পাই, দেখো ঝোলটা দেখো এতটাই কিন্তু পাতলা, আর এখানে কোয়াশগুলো দেখো, আমার একটুও কিন্তু কোয়াশগুলো ভেঙে যায়নি। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।